আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জয় নিউজ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে 1.5 কোটি মানুষ, সিপিডি। থাকছে ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবিব গ্রেফতার। এরপর থাকছে আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহ বিপদ দেন বললেন বাবুনগরী। তারপর থাকছে সরকার নয় ইলিয়াস আলী গুমের নেপথ্যে বিএনপির লোক বললেন মির্জা আব্বাস। সবশেষে থাকছে নববর্ষ উপলক্ষে 23,000 বন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসের প্রভাবে দেশে নতুন করে 1.5 কোটি মানুষ দরিদ্র হয়েছেন আর চাকরি বা কাজ হারিয়েছেন দেশের মোট শ্রম শক্তি 3%-এরও বেশি মানুষ। শনিবার 17 এপ্রিল এক গবেষণার প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। প্রতিবেদনে বলা হয় চাকরি হারানোর মধ্যে 6.7% শহরাঞ্চলে অপ্রাতষ্ঠানিক কর্মে নিয়োজিত ছিলেন 2021 সাল থেকে। এখনও প্রায় 8 মাস বাকি। এ সময় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সংখ্যক মানুষ কর্মহীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে করোনার প্রথম ঢেউয়ে 2020 সালের মার্চ থেকে সেপ্টেম্বর মাসে 4 লাখ অভিবাসী শ্রমিক চাকরি হারিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে সিপিডি। গত 12 এপ্রিল বিশ্ব ব্যাংকও এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে, বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট মুভিং ফরওয়ার্ড কানেক্টিভিটি অ্যান্ড লজিস্টিক্স টু স্ট্রেংথেন কম্পিটিভিটিনেস শিরোনামে এক প্রতিবেদনে বিশ্ব ব্যাংক উল্লেখ করেছে। করোনা ভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে ছড়িয়ে পড়ায় বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমেছে এবং 2 দশকের মধ্যে এই প্রথম দেশে দরিদ্র কমার প্রবণতা বিপরীতমুখী। এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শনিবার 17 এপ্রিল বিকেলে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বাড়িধারা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে 2013 সালের 5 মে শাপলা চত্বরের ঘটনার মামলা ছাড়াও বর্তমানে একাধিক মামলা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারের পর জুনায়েদ আল হাবিবকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। 10 দিনের রিমান্ড চেয়ে রোববার 18 এপ্রিল তাকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে গত কয়েকদিনে 2013 সালে মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালালউদ্দিন, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী, ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা জুবায়ের আহমেদ, সহপ্রচার সম্পাদক মুফতি শরীফুল্লাহ সহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমরা যত বিপদ আপদে পড়ি তা সব আমাদের কর্মেরই ফল। আমরা অন্যায় পথে চলি দেখেই আল্লাহ বিপদ দেন। আমাদের পাপাচার অন্যায় জোর জুলুম পরিহার করতেই হবে, না হলে আল্লাহর গজব থেকে কেউ রক্ষা পাবে না। শুক্রবার 16 এপ্রিল চট্টগ্রামের হাটহাজারিতে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার বড় মসজিদ বায়তুল করিমে জুমার আগে বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন। বাবুনগরী রোজার ফজিলত, প্রয়োজনীয় মাসলা মাসায়েল, ইতিকাফ বিষয়ে কুরআন হাদিসের আলোকে আলোচনা করে বলেন, রমজানের পবিত্রতা রক্ষায় মানুষকে পাপাচার জুলুম সহ সব ধরনের অন্যায় কাজ থেকে দূরে থাকতেই হবে। হেফাজত আমিরের প্রেস সচিব ও ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জুমার আগে বক্তৃতায় হেফাজতে আমির বলেন, এই রোজা রমজানের দিনে নিরপরাধ আলেম ওলামাদের ওপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাস্ত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগও দেয়া হচ্ছে না। তারাবির নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারা রাত বাইরে বাইরে লুকিয়ে থেকে সাহরি খেতে বাড়িতে ঢুকলেই তুলে নেওয়া হচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে নারীদের কষ্ট দিচ্ছে, নিরপরাধ সাধারণ জনগণকেও হয়রানি করা হচ্ছে। তিনি আরও বলেন, আল্লাহ ফেরাউনকে সুযোগ দিয়েছিলেন কিন্তু ছেড়ে দেননি। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এই জুলুমের শেষ একদিন হবেই। পৃথিবীতে কোনো জালিম চিরস্থায়ী হয়নি। অবস্থা দেখে মনে হচ্ছে আপনারা মরবেন না, আল্লাহর আজাবকে ভয় করুন। বাবুনগরী আরও বলেন, সরকার প্রশাসন জনগণ সবাইকে নসিহত করছে, আল্লাহকে ভয় করুন।
তার আজাবকে ভয় করুন, হাশরের দিনে পাকড়াওকে ভয় করুন। মুসল্লিদের উদ্দেশ্যে হেফাজত আমির বলেন, চলমান সংকট নিরসনে আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে যা করা দরকার উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শক্রমে তাই করা হচ্ছে। আপনারা ধৈর্য হারা হবেন না, সবর করুন, দোয়া ও ইস্তেগফার পড়ুন, আল্লাহ উত্তম বদলার সুযোগ দেবেন। আজ থেকে 9 বছর আগে নিখোঁজ হন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। এই ঘটনার জন্য আওয়ামী লীগ সরকারকে বরাবরই দায়ী করে আসছে বিএনপি। তবে এবার ভিন্ন এক কথা বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, ইলিয়াস আলী গুমের নেপথ্যে সরকার নয়, বিএনপির লোকই রয়েছে। শনিবার 17 এপ্রিল বিকালে ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেছেন। ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনের উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এই ভার্চুয়াল সভা হয়। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যে ভূলুণ্ঠিত হতে যাচ্ছে, এটার জ্বলন্ত প্রমাণ হল ইলিয়াস আলীর গুম। আমি জানি বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করেনি, কিন্তু গুমটা করলো কে? এই সরকারের কাছে আমি এটাই জানতে চাই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে আব্বাস বলেন, ইলিয়াস আলী গুমের নেপথ্যে আমাদের দলে যারা যারা রয়েছে তাদের চিহ্নিত করা দরকার, তাদের সবাই জানেন। তিনি বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাঁক পিতণ্ডা হয়, তখন ইলিয়াস খুব গালিগালাজ করছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো আমার দলে এখনও রয়ে গেছে, যদি এদের দল থেকে বিতাড়িত না করেন তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনের দিকে এগোতে পারবে না। মির্জা আব্বাস আরও বলেন, একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেলে দেশের অভ্যন্তর থেকে আমাদের একজন নেতা সালাউদ্দিন আহমেদকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেয়া হলো, আমাদের কত ছেলেকে গুম করে দেয়া হলো। আমি বুঝলাম এই সরকার করে নাই, করলো কারা? আমি বলতে চাই, যারা করেছে তারা এদেশের স্বাধীনতা চায় না, তারা এদেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্বে থাকতে দেবে না। বিভিন্ন থানায় সম্প্রতি যে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে তার সমালোচনা করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, যেখানে পুলিশ জনগণকে সুরক্ষা দেবে, স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখবে, সেখানে পুলিশের সুরক্ষা আমার ভাবতেই আশ্চর্য লাগে। পুলিশকে কে আক্রমণ করতে যাবে? বরং পুলিশের অত্যাচারে আমরা পাগল হয়ে গেলাম। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, জহিরুদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, আজিজুল বারি হেলাল, সুলতান সালাহ উদ্দিন টুকু, আব্দুল কাদের ভুইয়া জুয়েল এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদী লুনা। উল্লেখ্য, 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এদিকে মিয়ানমারের জান্তা সরকার নববর্ষের ক্ষমার অংশ হিসেবে দেশজুড়ে 23,000 বন্দীকে মুক্তির আদেশ দিয়েছে। কারা বিভাগের মুখপাত্র শনিবার এই খবর জানিয়েছেন। তবে সেনা অভ্যুত্থান বিরোধী যেসব বিক্ষোভকারীদের সরকার আটক করেছে তাদের কেউ এই ক্ষমার আওতায় মুক্তি পাবেন কিনা তা এখনও অনিশ্চিত। শনিবারের মিয়ানমারে বৌদ্ধ নববর্ষের প্রথম দিন এবং 5 দিনব্যাপী সরকারি ছুটির সর্বশেষ দিন। প্রতিবছর এই দিন লোকজন বৌদ্ধ মন্দির পরিদর্শনে যায় এবং জল ছোড়াছড়ির উৎসবে সামিল হয়। দেশজুড়ে আনন্দঘন পরিবেশে নববর্ষকে স্বাগত জানায়। নববর্ষ উপলক্ষে বন্দীদের মুক্তি দেওয়ার রীতি প্রচলিত রয়েছে মিয়ানমারে। তবে এবছর গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা নববর্ষ উৎসব বর্জনের ডাক দিয়েছেন এবং এর পরিবর্তে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার মিয়ানমারের বৃহত্তম শহর মান্দালয়ে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়েছেন। তাদের বিক্ষোভে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলেন। সাং প্রদেশে প্রবল বৃষ্টির মধ্যে হাজার হাজার লোক বিক্ষোভ করেছেন। এদিকে বন্দীদের মুক্তি দিচ্ছে সরকার, অন্যদিকে বিক্ষোভের সঙ্গে জড়িত 832 জন ওয়ারেন্টভুক্ত ব্যক্তিকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। কারা বিভাগের মুখপাত্র কিয়াও তুন উ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এরা অধিকাংশই 1 ফেব্রুয়ারির আগে থেকে বন্দী ছিলেন, তবে অল্প কিছু রয়েছেন যাদের পরে গ্রেফতার করা হয়েছিল। বিক্ষোভের সঙ্গে জড়িত রয়েছেন এমন কাউকেই মুক্তি দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে ওই মুখপাত্র বলেন, তিনি ক্ষমার বিষয়ে বিস্তারিত জানেন না।